সাত সকালে মুর্শিদাবাদ জেলা বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালালো একদল দুষ্কৃতী। অভিযোগ উঠেছে অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে বাইরে ফেলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যাবতীয় জিনিসপত্র নষ্ট করার উঠেছে অভিযোগ। ভাঙচুরের ঘটনায় অভিযোগের তীর শাসক দল তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ে। বিজেপি নেতাকর্মীদের অভিযোগ, এদিন সকালে শাসক দলের দুষ্কৃতীরা বিজেপি কার্যালয়ে প্রবেশ করে কার্যালয়ের ভিতরে চেয়ার টেবিল সহ নানান আসবাবপত্র ভাঙচুর করে। দিন দিন বিজেপির শক্তি বৃদ্ধি পাওয়ার কারণেই এই ভাঙচুর বলে জানিয়েছেন তারা। শাসক দল সারা পুরো বাংলায় চালাচ্ছে এইভাবে বিজেপি পার্টি অফিসের উপর আক্রমণ। আমাদের জেলা পার্টি অফিস যেভাবে ভাঙচুর চালিয়েছে, একদল দুষ্কৃতী শাসক দলের মদতে এবং শাসক দল প্রশাসনের মদতে এভাবে আক্রমণ চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে। সারা বাংলা জুড়ে এভাবে ভাঙচুর চলছে, একটার পর একটা পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করছে, বিজেপির নেতৃত্বের উপর আক্রমণ আনছে, বিজেপির কর্মীদের উপর মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হচ্ছে, বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে। এই তো বাংলার কালচার। এক মাস ধরে রাষ্ট্রীয় সম্পত্তি, স্টেশন পুড়িয়ে দেওয়া হচ্ছে, ট্রেন পুড়িয়ে দেওয়া হচ্ছে, রেল লাইন উখড়ে দেওয়া হচ্ছে, কমসে কম 600-700 কোটি টাকার ওপরে সম্পত্তি ধ্বংস করেছেন। এইভাবে চলছে এই বাংলা। এবং ভাঙচুর হয়েছে সকালে হয়েছে, তৃণমূল কংগ্রেস তাছাড়া কোথাও সারা বাংলা জুড়ে করছে। আমরা ভাঙচুর করছে কী কারণ? বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে আটকাতে হবে। বিজেপি এভাবে আটকাবে না, বিজেপি আন্দোলন চালিয়ে যাবে, বিজেপি আন্দোলন করছে, বিজেপি আন্দোলন করবে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি, খাগড়াফাড়ির বড়বাবুকে জানিয়েছি, ফোন করেছিলাম, পুলিশ প্রশাসন এসছে। পুলিশ কী বলছে? পুলিশ তো পুলিশে এখন দাঁড়িয়ে আছে চুপচাপ নীরব দর্শক। আপনারা কী চাইবেন এখন? আমরা এসপির কাছে যাবো, এসপিকে জানাবো, এর তদন্ত হোক এবং দোষীদের চিহ্নিত করা হোক। যদিও শাসক দলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। সমস্ত খবর দেখতে চোখ রাখুন এমএসটি নিউজে। সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এমএসটি নিউজ। আপনাদের পাশে সবসময় আছে এমএসটি নিউজ।